উত্তর দেবার কিছু উত্তর দেব তার আগে এই সিরিয়ালটাতে ওয়েব সিরিজটাতে আমি কাজ করেছি অঞ্জন বহুদিন পর হঠাৎ একদিন সন্ধ্যেবেলায় ফোন করে গলাটা বলার কথা না তো তাই বলে আমি অঞ্জন বলছি আমি বললাম জানি তো আমি কিন্তু গলাটার জন্য অপেক্ষা করে থাকি বহুদিন ধরে রয়েছি 2000 সালে আমার মনে হয় না তার আগে বোধহয় রুদ্র সেনের ডায়েরিতে একটা ছবিতে পড়েছিল ছোট একটা রোল ছিল কিন্তু তারপরে 2000 সালে ওর পরপর তিনখানা টেলিফিল্ম এবং তখন আমি বলবো যে মানে অঞ্জনের কী বলবো ক্রিয়েটিভ ক্ষমতা তখন একেবারে মানে তুঙ্গে বৃহস্পতি সেই সময় আমি ওকে বলছি ওর সামনেই বলছি সেই সময় ও পরপর বেশ কয়েকটা টেলিফিল্ম করেছিল যেগুলো ফিল্ম করলে পরে ওগুলো কিন্তু খুব সুনাম আনত এবং ইটিভি সুনাম হয়েছিল ইটিভি এস্টাবলিশড হয়েছিল ওই নাম থেকে আমি অঞ্জনকে বলেছিলাম এটা কেন ছবি করছো না আবার কাঞ্চনজঙ্ঘা বলে একটা টেলিফিল্ম যেটা এখনও আমি বিশ্বাস করি যদি ওটা করা হয় ইট উইল বি আ হিট ফিল্ম নট জাস্ট এ হিট ফিল্ম ইট হ্যাজ দ্য জার্মিনাল অফ অ্যান এনডিওরিং ক্লাসিক টু মাই মাইন্ড আমি ইংরেজি বললাম মাঝে মাঝে বলি আর কি ওটা আমার একটা বদভ্যাস অঞ্জন বলতে বলতে মাইন্ড করে না তো আই হ্যাভ দ্য মোস্ট ভ্যালুয়েবল most happy experience of working with him আগে বিশেষ করে যখন আরেকটা জিনিস অঞ্জন আমাকে দিয়েছে টাকা কড়ির কথা বলছি না অঞ্জন আমাকে দার্জিলিং দিয়েছে পাহাড় দিয়েছে বন দিয়েছে জল দিয়েছে ঝর্ণা দিয়েছে এগুলো আমার জীবনে ছিল না তা নয় কিন্তু কিন্তু অঞ্জন চোখে আঙুল দিয়ে না অতটুকু বুদ্ধি রয়েছে আমার বোঝার আর কি কিন্তু ও জানতো যে মানে এগুলোতে বোল্ডার পরিবর্তন হবে এই রকম একটা ছবি আমি গতকাল অনেক পুরনো ছবি দেখি 54 মাইলস দুটো চরিত্র দুজন মধ্যবয়সী মানে কি এই 2000 I was about what? About 60. You can guess and find out my present age. Doesn't matter. দুজন ওই 60 বছর বয়সী বৃদ্ধ বলবে না প্রৌঢ় হ্যাজ বিন দে আর অল বার্নড আউট কেসেস বোথ অফ দেম একটা 100 মিনিটের টেলিফিল্ম ধরে রেখেছিল এবং আই হ্যাভ হার্ড ফ্রম আমি বাড়ি বলছি না অনেকের কাছ থেকে শুনেছি এটা ভারতীয় ছবি না এটা দিল্লিতে ছবি হয়েছে এবং তার খুব ছোট্ট একটা ব্যাপার ছিল ওই ছবিটার মাধ্যমে জীবনটা কী জীবন দর্শনটা কী বৌদ্ধ ধর্মের বেসিকটা কী কাঞ্চনজঙ্ঘা কেন আমাদের কাছে প্রিয় অনেক জিনিস ও আমার চোখে খুলে দিয়েছিল এবং পাহাড়কে আবার আমি বলছি পাহাড়কে ভালোবাসতে ওই শিখিয়েছে থ্যাংক ইউ আমাদের নায়ককে শেষ বলতে বলতে
তার আগে আমি সমদর্শী সেক্ষেত্রে সমদর্শী বন্ধুর মতন একটা খুব আমাদের হেল্প করে দিয়েছে, এটা তো নিজেও ডিরেক্ট করেছে, একটা নিজেও একটা ওয়েব সিরিজ ডিরেক্ট ডিরেক্টর, তো ও যদি দুটো কথা বলে ভালো লাগবে আমার। বন্ধুরা থ্যাংক ইউ, অনেক বছরের সাধ দিচ্ছে পূর্ণ হয়েছে। অনেকটি অনেক বছরই ইচ্ছে ছিল যে তোমার সাথে কাজ করার, কখনো হয়ে ওঠেনি। তো এবারে যখন মেসেজটা পেলাম তখন অবশ্যই ফোনটা করলাম। ইটস বিন এ প্লেজার ওয়ার্কিং উইথ ইউ অ্যান্ড লুকিং ফরওয়ার্ড, and I really want to thank you for this experience and Anjulla for this wonderful experience. Thank you. আমি তাহলে যে আমাদের এই সিরিজের মূল নায়ক তার তাকে সুপ্রভাতকে কিছু বলতে বলবো। আমি লিখেছি, যখন লিখেছি আমি ওর কথা ভেবে দিয়েছি এবং আমার গল্পগুলো এবং ওকে সঙ্গে নিয়ে আমি লিখের কাছে এসেছিলাম। তো ও জানি শুরু থেকেই ও রয়েছে, তুমি যদি কিছু বলো। প্রথমেই বলি আপনাদের যে আপনারা যে জিনিসটার জন্য এসছেন সেটার উপর ফোকাস করাই ভালো, আমার ব্যক্তিগত বা কীভাবে এখন জায়গায় এসে পৌঁছলাম সেগুলো আমার ব্যক্তিগতভাবে নিজেকে ওইভাবে প্রকাশ করতে ভালো লাগে না। যে কাজটার জন্য এসছেন সেটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাইকে বলুন। ক্লিক প্লাস স্যারের সঙ্গে যে ডিটেকটিভ জার্নিটা হচ্ছে, আর এই প্রথম আমি বেশ কিছু কাজ ওনার সাথে করেছি, 90 মিনিট মাঝে খেলার এই ফার্স্ট আমি সুযোগ পেলাম। আমি আগে ওনার সাথে বেশ কিছু কাজ করেছি যে সেগুলোই ম্যাক্সিমাম 30 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের প্লেয়ার ছিলাম। এই ফার্স্ট টাইম আমি একটা খেলা খেলছি যেটা 90 মিনিট আমাকে খেলতে হয়েছে। জানি না আমি খেলাটা কতটা কী করে উঠতে পেরেছি। আপনাদেরকে এটাই বলার কথা যে আমি ব্যোমকেশ ফেলুদা ক্রিকেট রায় নই, আমি সুব্রত শর্মা। এইভাবে আপনারা যদি আমাকে দেখেন তাহলে আমি খুব খুশি হব। নমস্কার, এবং আপনাদের যদি কিছু প্রশ্ন করার থেকে আপনারা করতে পারবেন। আমার মনে হয় আপনার প্রশ্ন তো এই গল্পগুলোর আলাদা আলাদা নাম নেই, সবগুলোই কিন্তু গল্পগুলো বিভিন্ন বিভিন্ন জায়গায় যা শুরু হবে বলতে পারে বিভিন্ন কোথায় যাব সেগুলো ভেবে ভেবে লেখা হচ্ছে, সেটা খানিকটা ক্লিক আর আমি মিলেও খানিকটা ডিসাইড করছি কোথায় যাবে। এক একটা জায়গা এবং সবগুলো পশ্চিমবঙ্গে থাকবে, তারপর ভারতবর্ষে আমার একটা আমার মনে হয়েছে যে এই যে ডিটেকটিভ জিনিস মানুষটা, এই মানুষটা খুব ইন্টারেস্টিং একটা, এবং খুব আমাদের সোসাইটিতে অপরাধ জগৎ, অন্ধকার অপরাধ জগৎটাকে লড়াই করছে মানুষ, পুলিশ নয়। এই মানুষটা আমাদের খুব অ্যাট্রাক্টিভ, মানুষটা খুব ইম্পর্টেন্ট মানে, এবং সেই কারণে তবে
যেটা এই এই ক্ষেত্রে যেটা সব থেকে ইন্টারেস্টিং যে আমি করতে 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 নিজে ম্যাচিওর করে আমার মনে হয়েছে যে যতটা বাস্তবে একটা এজেন্সি হয় এজেন্সিটা এইভাবে রান করে লিগালি রান করে সেই দিকে যেতে চেয়েছি আর সো ইন কনসেপ্ট কিন্তু এটা আমার আগের গোয়েন্দা গল্পগুলোর মতো নয় বা সরনন্দবাবুর গল্পের মতো নয় বা অন্যান্য যা ডিটেকটিভ ইউজুয়ালি যেরকম হয় সেরকম নয় এটা অনেক বেশি রিয়েল অনেক বেশি বাস্তব তো এইটা আমি ভেবেছি মানে এটা আমার মনে হয়েছে করবো আর কি এটা একটা কারণ আর তারপর ব্যোমকেশ নিয়ে যখন আমি শুরু করেছিলাম তখন আমি নিজেও কোনো বলিতে পারছিলাম না তারপরে যখন ব্যোমকেশ নাম করে গেলাম তখন সার্বজনীন দুর্গা পুজোর মতো সবাই ব্যোমকেশ করতে আরম্ভ করলো তখন আমার মনে হলো যে সরে আসা ভালো যখন সরে এলাম তখন আমার মনে হলো যে আমি নিজে একটা এবং যেহেতু এর মধ্যে একটা কমপ্লিট নতুনত্ব আছে তাই আমি এটা এমন একটা প্রডিউসারের কাছে নিয়ে এসেছি যারাও নতুন ভাবে তৈরি করছে সো বোথ ক্লিক এবং লড়াই শুরু করছে এবং করতেও আমার অনেক বেশি ভালো লেগেছে বিকজ নতুন কিছু করার ইচ্ছে সেটা নতুনদের যতটা থাকে সেই জন্য আমার আই হ্যাভ জয়েন্ট হ্যান্ডস উইথ দ্য প্রোডিউসার হু ইজ অলসো লাইক সুব্রত ইজ অলসো starting the fight and growing. আমার বিশ্বাস পুরোনোদের বলে কি হয় তাদের একটা সেলফ কনফিডেন্স এত বেশি থাকে যে আমি বাজার ছেড়ে গেছি আমি বাজার ভুলে গেছি তাহলে জার্নিটা অতটা নতুনত্ব হারিয়ে যায় তো আমার কাছে এই এই গোয়েন্দা নতুন নতুন ধরনের একটা গোয়েন্দা যে গোয়েন্দার গল্প খুব একটা বলা হয়নি বলা অন্যান্য গল্প সেইগুলোকে নিয়ে এসে এবং ততটা রিয়েল করা যায় ড্রামা ড্রামা সবই আছে কিন্তু আপনার উত্তরটা দিতে গিয়ে আমি নিজের গল্পটাও খানিকটা বললাম তবে আমাদের অনেকদিন পর একটা গান করলাম যেটা আমি আর আমার বাবা একসাথে আমরা গিয়েছি একসাথে লিখেছি এবং ভাবনা চিন্তা করে করা হয়েছে গানটা যে মানসিকতাটা বোঝানো সুব্রত যে সুব্রত ঘর বাঁধতে পারে সুব্রত বিয়ে থাকবে সেটা লাভ করতে পারবে সুব্রত কখনোই সুব্রতের মধ্যে নেই আটকে থাকা নেই সেই জায়গাটা গানের মধ্যে দিয়ে বসে থাকে তো আমরা কখনোই এটা না একটা জিনিস আপনার গল্পটা আপনাদের বলছি না কিছুতে একবার ড্যানির কথা বলছি একবার সুব্রতর কথা বলছি কিন্তু যতক্ষণ না আপনার দর্শক সিরিজ দেখবে দিওয়ালিতে ততক্ষণ গল্পটা পুরোপুরি ক্লিয়ার হওয়া সম্ভব নয় সুতরাং একটু ধোঁয়া ধোঁয়া থাকবে আমার মনে হয় মানে ছবির দিক থেকে
টাইটেল আসার সময় কোথাও না কোথাও একটা হাফ গান থাকে পরে খারাপ নাই তথাগত ভাবে হয়তো মরালি হারে না বাট টেকনিক্যালি হেরে যায় বা সেই জায়গায় নোয়া বা যেটার সাথে জ্যাজ খুব সুন্দর যায় জ্যাজটা ইউজ করেছে যেটা আমি বাংলায় এই ধরনের একটা এবং আমার সাথে যে কাজ করেছে শিবাশিস ও অ্যারেঞ্জ করেছে মিউজিকটা ভালো কাজ করেছে এবং মূলত স্যাক্সোফোন ট্রাম্পেট এই ইনস্ট্রুমেন্টগুলো তো আজকাল ব্যবহার হয় না এটার উপরে মানে ইনফ্যাক্ট সুব্রতর প্রতি গোয়েন্দার একটা থিম থাকে এইখানেও একটা থিম আছে যেটা ডাইরেক্ট থেকে বেশি ইম্পর্টেন্ট হয়েছে একটি গোয়েন্দার সিগনেচার থিম সেইটা আছে এইটা করা হয়েছে আর কোনো প্রশ্ন? Yeah.